আমি তন্দ্রা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে আমি আপনাদের সাথে দুটো মেনু শেয়ার করব, চকলেট কেক এবং মার্বেল কেক। রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ারের অনুরোধ রইল। চকলেট কেকের রেসিপিটা প্রথমে দেখাচ্ছি। এতে আমি দুটো ডিম ইউজ করেছি, হলুদ অংশটা আলাদা করেছি, সাদা অংশটা আলাদা করেছি। কুসুমটা রেখে দিয়ে সাদা অংশটাকে বিট করেছি 10 মিনিট মতো। এবং এই বিটিং এর সময় এর সাথে আমি এক কাপ চিনি, এক কাপ তেল মিশিয়েছি। আরো 5 থেকে 7 মিনিট বিট করেছি। তারপর কুসুম দুটো এর সাথে মিশিয়ে নিয়েছি। সবকটিকে একসাথে বিট করেছি আরো 10 মিনিট। মোটামুটি ব্যাটারটা রেডি করব। এর সাথে আমি 1 কাপ ময়দা, 1 চামচ বেকিং পাউডার, 1 কোকো পাউডার দিয়েছি। প্রথমে 1 চামচ, পরে 1 চামচ দিয়েছি। টোটাল 2 চামচ কিন্তু কোকো পাউডার আমি এতে ইউজ করেছি। ছেঁকে নিয়েছে এই জন্যই যেন কোনো রকম দানা ময়দা, কোকো পাউডার বা বেকিং এর মধ্যে না থাকে। ডিমের মিশ্রণের সাথে ময়দা, বেকিং পাউডারের এবং কোকো পাউডারের মিশ্রণটা ভালো করে মিশিয়েছি এবং ওই মিশ্রণটা খুব আলগা, খুব প্রেশার দিয়ে এই মিশ্রণটা করতে নেই। মিশ্রণটা যখন রেডি হয়ে গেল শেষে আমি এর সাথে 1 চামচ ভ্যানিলা এসেন্স মিশিয়েছি। আমার বাড়িতে যে কেকের বাটি আছে তার মধ্যে আমি কাগজ সেট আপ করে নিয়েছিলাম এবং মিশ্রণটা এর মধ্যে ঢেলে দিয়েছি। কাগজটা বাটির মাপে আমি গোল করে কেটে নিয়েছিলাম। কড়াইটা 10 মিনিট গরম করেছি। নিচে একটা স্ট্যান্ড দিয়ে মিশ্রণের বাটিটা আমি এর উপরে রেখে দিয়েছি। কড়াইয়ের ওপর চাপা দিয়ে দিলাম। কেকটা আমি বেক করেছি 40 থেকে 45। গ্যাসে বেকটা খুব নিবু আজ, একদম নিবু আজ, লো সিম। গ্যাসে এই টাইমটা একটু বেশি লাগে, আভেনে কম লাগে অনেকটা। কেকের মধ্যে আমি একটা কাঠি ঢুকিয়ে দেখে নিলাম যে ভেতরটা কাঁচা আছে কিনা।
আমার কেক রেডি। ফাইনাল লুকটা এইরকম হয়েছিল। কাগজটা তুলে ফেললাম, নিষ্ঠা ঠিক দেখতে এইরকম হয়েছিল। আমার চকলেট কেক রেডি। বাড়িতে একবার বানিয়ে দেখবেন। ইয়ামি চকো। এর পরের রেসিপিটা মার্বেল কেক। মার্বেল কেকটা আমি চকলেট কেকের থেকে একটু ছোট করেছিলাম, এর জন্য পরিমাণটা একটু অল্প নিয়েছিলাম। এতে আমি একটা ডিম দিয়েছিলাম, এক কাপ চিনি, এক কাপ তেল, তিনটে মিশিয়ে বিট করেছিলাম 15-20 মিনিট। তারপর এর সাথে এক কাপ ময়দা, এক চামচ বেকিং পাউডার নিয়ে ছেঁকে নিয়েছিলাম। যাতে এর মধ্যে কোনো দানা না থাকে। এই মিশ্রণটা হবে সাদা। পুরোটা ছাঁকা হয়ে গেলে এর মধ্যে এক চামচ ভ্যানিলা এসেন্স দিয়েছিলাম। সাদা মিশ্রণটা এবার আমাকে খুব আলগাভাবে মিশিয়ে নিতে হবে। প্রেশার দিয়ে এই ময়দার এবং বেকিং পাউডার যে মিশ্রণটা, খুব প্রেশার দিয়ে করতে, এটা আলগা হাতে করতে হয়, তাহলে কেকটা ভালো ফোলে। আর একটা বাটিতে আমি 2 চামচ কোকো পাউডার সামান্য দুধ দিয়ে গুলে নিয়েছিলাম। কোক গোলানো কমপ্লিট হলে, কোকো পাউডার গোলানোটা কমপ্লিট হলে এর মধ্যে আমি দু হাতা সাদা মিশ্রণ দিয়েছিলাম। কোকো পাউডারের মিশ্রণটা একটু কম করব। কেন করব বলছি, কারণ কোকো জিনিসটা কালো, আর সাদা মিশ্রণের থেকে কালোটা যদি বেশি করি, কেকটা যখন সাজাবো হওয়ার পর এর মধ্যে ডার্কনেসটা বেশি আসবে, যার জন্য কোকো মিশ্রণটা একটু কম রাখবো, সাজানোটা ভালো হবে। কোকো পাউডারের সাথে মিশ্রণটা ভালো মতো মাখিয়ে নিলাম। দুটো ব্যাটার রেডি। দুটো ব্যাটার দিয়ে আমাকে মার্বেল কেকটা সাজাতে হবে। আমি একটা প্রেশার কুকারে বাটিতে কাগজ সেট আপ করে রেখেছিলাম। এই কেকটা আমি প্রেশার কুকারে করেছিলাম। ছিল এবার এর মধ্যে আমি এক হাতা সাদা ব্যাটার দিলাম। সাদার হাতাটা বড় এবং কোকো বা কালোর হাতাটা ছোট, ওটা একটা চামচ।
সাদা এক হাতা, আর কোকো পাউডার বা চামচ বা কালো মিশ্রণটা দু চামচ। এইভাবে একের পর এক একটা লেয়ার আমি দিয়ে সাজিয়েছি, একবার সাদা একবার কালো। এটা দেখতে ততটাই সুন্দর হবে যদি আপনার হাতটা একটু কম নড়ে। যতটা সম্ভব ট্রাই করবেন একটু কম নড়াবার, তাহলে জিনিসটা ভালো মতো পড়বে, দেখতে ভালো লাগবে এই আর কি। এইভাবে একের পর এক সাদা কালোর লেয়ার পড়তে থাকলো। দেখতে কিন্তু দারুণ লাগে। আমার মিশ্রণ ঢালা রেডি, সাদা কালোর লেয়ার। এইবার এর উপর আমি একটা টুথপিক দিয়ে সার্কেল থেকে সেন্টার এবং সেন্টার থেকে সার্কেল রিভার্সে দুইভাবে কতগুলো দাগ কাটলাম। আমার মার্বেল কেকের ডিজাইন রেডি, এইবার শুধু বেক করার অপেক্ষায়। এই কেকটা আমি বেক করলাম 40 মিনিট, 40 থেকে 45 মোটামুটি, ওর থেকে বেশি নয়। কেক রেডি। কাগজটা খুলে নেওয়ার পর দেখতে ঠিক এই রকম লাগছিল। আমার চকলেট কেক এবং মার্বেল কেক রেডি। ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরে আমি আপনাদের আরও অনেক ভালো ভালো রেসিপি উপহার দেবো।